কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না, তুচ্ছ জ্ঞান করবে না। এটা কবিরা গুনাহ, এটা আল্লাহ খুব অপছন্দ করেন। এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই, আমাদের কারো নাক লম্বা কারো খাটো, আমরা কেউ কালো কেউ সাদা, আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম। তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি, এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? এজন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করলেন।